হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ইসরাত। আজকে আমি আপনাদের সাথে আমার কিছু অভিমত শেয়ার করতে এসেছি। আমার আজকের স্পিচের উদ্দেশ্য হচ্ছে যারা ব্লগ করছেন ইউকেতে তাদের জন্য, স্পেশালি যারা মহিলা আছেন। আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি ছোট করে। আমি ইসরাত, আমি লন্ডনে আছি। আমি একজন প্রবাসী নারী, আর আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি একজন নারী। আমি যেখানেই থাকি না কেন পৃথিবীর, সেখানেই আমি একজন নারী, আমি একজন মা। সো আজকে আমার কিছু কনসার্ন ছিল, আজকে আমার কিছু সোশ্যাল অ্যাওয়ারনেসের জন্য আমার কিছু বলার ছিল। সেটা হচ্ছে যারা ইউকেতে ব্লগ করছেন তাদের 80% হচ্ছে মহিলা, নারী। হ্যাঁ, আমি রিসেন্টলি দেখে আসছি আমার ফেসবুকে যে টাইম লাইনে শো করছে, আমার মোস্টলি আনফলো করা থাকে, তারপর আমার যখন টাইম লাইনে চলে আসছে বা আমার ফ্রেন্ডরা যখন কমেন্টস করছে অথবা আমার পরিচিত কেউ যখন লাইক দিচ্ছে তখন সেটা পপ আপ করে। হ্যাঁ, পপ আপ করার কারণে আমি তখন অল্প একটু কন্টেন্টটা দেখতে আমি বাধ্য হই, কারণ আমার সেটা ভালো না লাগলেও আমাকে সেটা স্কিপ করে যেতে হলেও আমাকে একটু সময় দিতে হয়, কারণ আমার একটু আগ্রহ হয় যে কী নিয়ে বলছে বা কী নিয়ে ব্লগটা করছে, একটু দেখতে ভালো লাগে, দেখতে ইচ্ছে করে, যদিও আমার সময় না থাকে সেক্ষেত্রে আমি স্কিপ করে যাই। সো যেই সমস্যাটা আমি দেখছি কিছুদিন ধরে, স্টার জলসা বন্ধ হয়ে গেছে, সো এটা একটা হিউজ একটা ইম্প্যাক্ট। হ্যাঁ, এটা নিয়ে এখন আমার আমি যেটা এক্সপিরিয়েন্স করছি, স্টার জলসা বন্ধ হয়ে গেছে বাট আমরা মহিলারা, আমরা মেয়েরা, নারীরা খুব আনন্দ প্রিয়, আমরা খুব আনন্দটা অন্য জায়গায় খুঁজতে পাচ্ছি বা অন্য জায়গায় চাচ্ছি। তো এর পরিপ্রেক্ষিতে যেটা হয়েছে, এখন ছোট ছোট অনেক নাটক শুরু হয়ে গিয়েছে ব্লগের চ্যানেলগুলোতে, অনেক ছোট ছোট নাটক, বাংলা নাটক শুরু হয়ে গিয়েছে, রম্য নাটক, ব্যঙ্গাত্মক নাটক, ফানি নাটক, যেগুলো আমিও দেখেছি, আমিও হেসেছি, আমারও ভালো লেগেছে। সব কিছু মিলিয়ে একটা জিনিস মিসিং ছিল। আমি যতগুলো জিনিস দেখলাম, যতগুলো ব্লগ দেখলাম, যত কিছু দেখছি, তার মধ্যে মেইন ফোকাস হচ্ছে ডেফিনেটলি ফান, মেইন ফোকাস হচ্ছে ডেফিনেটলি কাউকে হাসানো, ডেফিনেটলি কাউকে হাসানো বা কারো একটা সময়টা ভালোভাবে কাটানো। তো দিনে যারা আপনারা যারা ব্লগস দেখছেন তাদের মোস্ট একটা ফোকাস হচ্ছে এক একজনের, এক একটা পার্সনের পারসেপশন ডিফারেন্ট থাকে। কেউ চাচ্ছে যে শিখতে, কেউ চাচ্ছে যে জাস্ট এনজয় করতে, কেউ চাচ্ছে যে টাইমটা জাস্ট বোরিং টাইমটা কাটাতে। সো যেটা হচ্ছে আমি দেখলাম এখানে মেকআপ, ফানি ভিডিও আর কুকিং, হ্যাঁ, এই এই তিন ভাগে বিভক্ত। আর একটা হচ্ছে ব্লগ, এভরিডে ডেইলি লাইফে যে জিনিসগুলো হচ্ছে আপনাদের লাইফে সেগুলো আপনারা হাইলাইট করছেন। এখন ইউকেতে যারা আছেন তাদের কি শুধু এই জিনিসগুলো ছাড়া অ্যাজ এন অ্যাজ এ উইমেন আপনাদের কি আর কোনো কিছু নাই, আর কোনো রেসপন্সিবিলিটি নাই সোসাইটির সাথে? আপনাদের কি আর কোনো রেসপন্সিবিলিটি নাই, কানেকটিভিটি নাই আপনাদের সোসাইটি বলেন, কান্ট্রিটাতে বলেন? আপনাদের কি এত এত ভিউয়ার্স, আপনাদের এত এত সোশ্যাল কন্টেন্ট আপনারা ক্রিয়েট করছেন, এত এত কন্টেন্ট ক্রিয়েটের মাঝে কি আপনারা ছোট্ট একটুভাবে একদিনের জন্য স্পেশালভাবে কখনো উইমেনদের জন্য কিছু করার বা উইমেনদের জন্য কিছু বলতে পারেন না? আমার এটা খুবই একটা অবাক লেগেছে যে নট অনলি এই আমি তো সবাইকে দেখছি না, বাট আমার দেখা মতো আমি একটা ব্লগও আমার চোখে আসে নাই, অটোমেটিক পপ আপ করে নাই, যেখানে নাকি উইমেনদেরকে ফোকাস করা হচ্ছে, উইমেন সেফটিটাকে ফোকাস করা হচ্ছে। আজকে আমি শেয়ার করি যেটা আমি রিসেন্টলি আমি দেখে আসছি নিউজে, উইনিং স্ট্যান্ডার্ড, মিরর, তারপর আপনার এখানে যে আরও আরও বিবিসি নিউজ, হ্যাঁ, সবচেয়ে বড় যে আপনার নিউজ গ্রাউন্ডটা হচ্ছে বিবিসি নিউজ। ইউটিউব থেকে শুরু করে আপনার ফেসবুক আইডি খোলার সাথে সাথে যেটা হয়, সাথে সাথে কিন্তু বিবিসি নিউজ শো করে, হ্যাঁ, সাথে সাথে আপনার ইভিনিং স্ট্যান্ডার্ডে নিউজ শো করে, আপনি যা যা দেখে আসবেন। আপনার যদি টিভিতে ইউটিউব চ্যানেল থাকে সেক্ষেত্রে যদি আপনি ইউটিউব অন করার সাথে সাথে আপনাকে যে জিনিসগুলো দেখাবে, ইভিনিং স্ট্যান্ডার্ডে নিউজ দেখাবে আপনাকে, বিবিসি নিউজ দেখাবে আপনাকে, যে মেইন ওয়ার্ল্ডের সিএনএন থেকে শুরু করে সব নিউজ দেখাবে। আপনারা কি নিউজ দেখেন ডেইলি? আপনারা কি
ডেইলি না হোক আপনারা উইকলি নিউজ দেখেন, স্টার জলসা ছাড়া কি আর কোনো এলিমেন্ট নাই? স্টার জলসা ছাড়া আর কোনো এলিমেন্ট নাই? অ্যাজ এ উইমেন আমি আমি থিঙ্ক করলাম, আমাকে তো কেউ চেনে না, হ্যাঁ, কিন্তু আমি থিঙ্ক করলাম আপনাদের যাদেরকে হাজার হাজার ফলোয়ার্স আছে, আপনাদের কি কোনো সোশ্যাল অ্যাওয়ারনেস কাজ করে না যে আমাদের আই হ্যাভ টু ডু সামথিং ফর মাই সোসাইটি, আই হ্যাভ টু ক্রিয়েট সাম কন্টেন্ট ফর অল দ্য উইমেন সেফটি? এখানে আজকে আমি তিনটা কেসেস শেয়ার করি। আমার খুব খারাপ লাগছে রিসেন্টলি যেটা হয়েছে 7th of October, মিসিং চাইল্ড, হ্যাঁ, এইজ 14, হার নেম ইজ হাফিজা, শি ইজ মিসিং ফ্রম 7th of October, 7th of October থেকে লন্ডনে শি ইজ মিসিং, শি ডিডেন্ট গো ব্যাক টু হার হোম ফ্রম হার হাই স্কুল। আপনারা একজন ব্লগার্স, হ্যাঁ, একটা নিউজ দেখে কি আপনাদের এমপ্যাথি হয়েছে তার ফ্যামিলির জন্য? এনিওয়ে, আরেকটা বলি আমি রিসেন্ট ঘটনা, 27th of September, সাবিনা নিসা হ্যাজ বিন কিল্ড, সাবিনা নিসা কিল্ড হয়েছে লন্ডনের গ্রিনিচে, জাস্ট 5 মিনিটস অ্যাওয়ে ফ্রম হার হোম, উনার হোম থেকে মাত্র 5 মিনিটস অ্যাওয়েতে পার্কে সে তাকে হত্যা করা হয়েছে। সাবিনা নিসা বাঙালি, একজন বাঙালি মহিলা যিনি একজন টিচার ছিল স্কুলের, আনফর্চুনেটলি ওইখানকার ব্রিটিশ যে কমিউনিটি আছে, এখানকার যে ইংলিশ কমিউনিটি আছে, এখানকার সাবিনা নিসার ফ্যামিলি আছে, সবাই হয়তো স্কুলের যে টিচাররা আছে, কমিউনিটি আছে, তার গ্রিনিচের যে কমিউনিটি, সবাই তার কন্ডোলেন্স শো করেছে, সবাই সেখানে জয়েন হয়েছে। বাট অ্যাজ এ উইমেন আমি আমাদের কমিউনিটি থেকে, বাঙালি কমিউনিটি থেকে আমি কোনো অ্যাওয়ারনেস দেখি নাই, সো আই ওয়াজ রিয়েলি শকড, আমি সত্যি আমি খুবই দুঃখিত। আরেকটা হচ্ছে মার্চ, 3rd of March, এই বছরে সবগুলো ঘটনা এই বছরে, হ্যাঁ, 3rd of March, সারা এভারেট, যে কিনা দিনে দুপুরে মিসিং হয়েছে, যে কিনা তার অন দ্য ওয়ে টু হোম, এটা তো সবাই আমরা জানি, এগুলো আমরা নিউজে দেখে আসছি। বাট এই যে লাস্ট 1 ইয়ারে 100-এর উপরে মহিলাকে হত্যা করা হয়েছে জাস্ট ইউকেতে, এগুলো আপনারা কখনো একবার হাইলাইট করার চেষ্টা করেছেন? হ্যাঁ, হাই, মহিলাদেরকে সাপোর্ট করার জন্য, এই যে আজকে যারা যারা আছেন আপনারা খুব বিজনেস কন্টেন্ট মেক করছেন, আর যারা যারা আছেন তাদের বিজনেস প্রমোশন করছেন, যারা যারা আছেন অনেক প্রোডাক্টের লাইভ করছেন, হ্যাঁ, ইন্ডিয়া থেকে শুরু করে পাকিস্তানি প্রোডাক্ট, পাকিস্তানি ড্রেস, পাকিস্তানি জুয়েলারি, ইন্ডিয়ান জুয়েলারি, ইন্ডিয়ান ড্রেস, শুজ, হোয়াট এভার, হ্যাঁ, বেবি প্রবাবলি হোমের কাপড় চোপড়, যেগুলো কি বলে, বেড কভার, এ টু জেড আপনারা লাইভে এসে এগুলোকে প্রমোট করছেন। আমাদের শপিংটা আমাদের পার্ট অফ লাইফ, আমাদের লাইফ না, হ্যাঁ, শপিংটা আমাদের সোসাইটি না, আপনারা যে সোসাইটিতে থাকছেন, যে কমিউনিটিতে থাকছেন, সেই কমিউনিটিতে কোনো কন্ট্রিবিউশন না করে, সেই কমিউনিটিতে আপনারা কোনো ইনভলভমেন্ট না করে সেখানে আপনি কীভাবে সাপোর্ট করছেন, সেটা কিন্তু একটা বড় ফ্যাক্ট। এত বড় একটা সোশ্যাল মিডিয়াকে আপনারা ইউজ করছেন, আপনার বিজনেস বলেন, আপনার যে ব্লগিং বলেন, চ্যানেলগুলো সব কিছুর ভিত্তিতে আপনি যে এত বড় একটা সোশ্যাল মিডিয়া ইউজ করছেন, সেখানে কিন্তু আপনি ছোট্ট একটা এপিসোড একটা রাখলেই পারেন, উইকলি একটা এপিসোড রাখলেই পারেন, যেখানে আপনি সোশ্যাল অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারেন, বাচ্চাদেরকে মারা যেন, মেয়েদের, স্পেশালি মেয়ে বাচ্চাদেরকে মারা যেন স্কুলে নিয়ে আসে নিয়ে যায়, বাবারা যেন স্কুলে নিয়ে আসে নিয়ে যায়, একা যেন না ছাড়ে, স্পেশালি যে একটা মেয়ে যে বের হচ্ছে লন্ডনে, তার নিজের সেফটি তার নিজের রাখা উচিত, একটা ছোটো ছোটো সেফটির জন্য আমরা কী কী করা উচিত, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু আপনারা শেয়ার করতে পারেন। এতে হয় কি, আরেকজন মা কিন্তু জানতে পারছে জিনিসটা, আপনাদের মতো যারা জানে না, আপনাদের মতো যারা জানতে চায় না, তারা কিন্তু আপনাদের এই ছোটো ছোটো কন্টেন্টগুলোর মাধ্যমে কিন্তু অনেক কিছু জানতে পারবে, তারা আরও সচেতন হতে পারবে, হয়তো আপনার এই এই একটা ছোট্ট একটা নিউজের জন্য, এই একটা ছোট্ট একটা মেসেজ পাসিংয়ের জন্য আরেকটা ফ্যামিলির একটা একটা সাবিনা মারা যাবে না, আরেকটা ফ্যামিলির হাফিজা নিখোঁজ হবে না, তাই না?
আপনারা বাংলাদেশে যেটা দেখে আসছি, বাংলাদেশে একটা অকারেন্স হচ্ছে, সেক্ষেত্রে সবাই মিলে হয়তো প্রোটেস্ট করছে একদিনের জন্য, অ্যাটলিস্ট প্রোটেস্ট করছে। বাট ইউকেতে আপনারা আছেন, এখানে ইউকে লাইফটা আপনারা এনজয় করছেন, ভ্লগস বানাচ্ছেন, সব কিছু করছেন, সব মেনে নিলাম, সব কিছুর পাশাপাশি কিন্তু আপনাদের সোশ্যাল যে একটা আপনাদের ইনভলভমেন্ট, সেটা কিন্তু এখানেই হওয়া উচিত, যেহেতু আপনারা এই সোসাইটিতে থাকছেন। বাংলাদেশেও করেন সেটা অবশ্যই, ডেফিনেটলি আপনারা স্টার জলসা নিয়ে ফান ভিডিও বানান, অবশ্যই বানাবেন, কেন বানাবেন না, কিন্তু আপনাকে তো আরেকটা আদার্স আপনার যে রেসপন্সিবিলিটি সেটাও মেনটেন করতে হবে, তাই না? ছোট্ট একটা রেসপন্সিবিলিটির মাধ্যমে আমরা যদি সমাজটাকে, আমাদের চারপাশে মানুষের যদি উপকারে আসি, সেটা কিন্তু আমরা করতে পারি, অনায়াসে করতে পারি। আমার আজকে এই ভিডিও, আমি জানি না কোন ব্লগিং চ্যানেলের কোন ওনার দেখবেন, কোন আপু দেখবেন, বিকজ আমি দেখলাম যারা ব্লগিং করছে তাদের মধ্যে 80% হচ্ছে মহিলা। হ্যাঁ, ইউকেতে, স্পেশালি ইউকেতে, বাংলাদেশের প্রেক্ষাপটটা একটু ভিন্ন। যেমন পেটুক কাপুলের ভাইয়া, উনি হচ্ছে ছেলে, তারপর সাদমান উনি হচ্ছে ছেলে, তারপর ছেলেরা করে কি, ছেলেরা একটা কন্টেন্ট মেক করে, ছেলেরা জাস্ট ব্লগিং করে, ওদের এই এত সময় নেই, কারণ ওরা তো ব্লগিং করার সাথে সাথে ওদের অনেক বেশি ইনভলভমেন্ট হতে হয়। সো মেয়েরা যেটা করে, মহিলারা, তারা ব্লগিংটা করে ডে টু ডে লাইফটা হাইলাইট করে আদার্স মহিলাদেরকে ইন্সপায়ার করার জন্য। সো যেখানে 80% ব্লগ কন্টেন্ট ক্রিয়েটর আপনারা, সেখানে যদি মহিলাই, অনলি মহিলা, তাদের স্পেশালি ইউকেতে, ছেলেরা বলছি না কারণ ছেলেরা বাহিরে বিজি থাকে, আপনারা যেদিন অসুস্থ থাকেন বা আপনার যেহেতু আপনার যদি অ্যাজ এ কো ওয়ার্কার হিসেবে আপনার হেল্প লাগে, তখন হয়তো আপনার হাজব্যান্ড হেল্প করছে, তখন হয়তো আপনার ছেলে আপনাকে হেল্প করছে, বাট ইন দ্য মেন টাইম আপনিই হচ্ছেন মেইন ফোকাস, আপনার চ্যানেলে আপনিই মেইন ফোকাস, আপনার চ্যানেলটার আপনিই মেইন কন্টেন্ট ক্রিয়েটর। সো হোয়াই নট ইউ টেক এ মোমেন্ট, হোয়াই নট ইউ জাস্ট ওয়াচ অ্যান্ড ফোকাস অন নিউজ রাদার দ্যান মেকিং জাস্ট ফানি ভিডিওস, রাদার দ্যান মেকিং জাস্ট বিজনেস অর লাইভ অর হোয়াট এভার রিলেটেড টু দ্য ইকোনমিক পার্ট অফ দ্য সোসাইটি, নট এভরিথিং। সোসাইটিতে চলতে হলে আমাদের সোসাইটিতে কন্ট্রিবিউট করতে হবে আলাদাভাবে, ইকোনমিতে কন্ট্রিবিউট করতে হবে আলাদাভাবে, সবাইকে আমাদের এগিয়ে আসতে হবে সুন্দর করে, পাশের আমাদের আশেপাশের মানুষগুলোকে সুন্দর রাখতে, শপিংয়ে উদ্বুদ্ধ করার পাশাপাশি আমরা যেন সেফ থাকতে পারি সবাই মিলে, সেটার জন্য আমাদের ইচ আদারকে সাপোর্ট করতে হবে। আমি আজকে একটা লাইভ দেখে আমি শপিং করতে যতটা আমি উদ্বুদ্ধ হব বা আমার একটা পছন্দের জিনিসটা আমি পেলে যতটা আমি সুখী হব বা হ্যাপি হব, ঠিক ততটুকুই কিন্তু আরেকটা ফ্যামিলি বেনিফিশিয়াল হবে, আরেক আপনার সাদাকাটা একটা ফ্যামিলিতে যাবে, যখন আপনি তাদেরকে তাদের সেফটি নিয়ে কথা বলবেন, আপনি তাদের মেন্টাল ওয়েলবিং নিয়ে কথা বলবেন, আপনি যখন হাইলাইট করবেন ইউকেতে যে অকারেন্সগুলো হচ্ছে, যে জিনিসগুলো হচ্ছে, সেগুলো আমাদের, আমরা কীভাবে ইগনোর করতে পারি অ্যাজ এ সোসাইটি, কীভাবে আমরা আরও বেশি ভিজিলেন্ট থাকতে পারি, কীভাবে আমরা একটা ফ্যামিলি আরেকটা ফ্যামিলি সাপোর্ট করতে পারি। আমরা যদি একটু কিছু হয়, স্পেশালি বাঙালিরা, আমরা যখন বাহিরে থাকি, যখন কোনো আমরা যখন অঘটন দেখি, আমরা কিন্তু, আমি দেখেছি যে 80% মানুষ ইগনোর করে, অ্যাভয়েড করে যায়, ইভেন পুলিশকেও ইনফর্ম করে না বিকজ অফ ল্যাঙ্গুয়েজ, যেহেতু তাদের ইংলিশে ভালো না, তারা এটাকে অ্যাভয়েড করবে। দ্বিতীয়ত হচ্ছে তারা উটকো ঝামেলা চায় না, বাট এটা ভুলে যায় যে আমরা যে আজকে উটকো ঝামেলা মনে করছি, কালকে সেম জিনিসটা আমার বাচ্চার সাথে হতে পারে। আজকে যদি আমি দেখি একটা বাচ্চাকে একটা বাচ্চা বলি করছে, আই হ্যাভ টু বি দেয়ার ফর দ্য আদার চাইল্ড, আই হ্যাভ টু স্ট্যান্ড উইথ দ্য আদার চাইল্ড, আমি যদি আজকে দেখি একটা বাচ্চাকে আরেকটা আননোন পিপল উত্ত্যক্ত করছে, আমাকে তা আমার, আমি যতটাই ইয়া হই না কেন, আমি উইক হই না কেন, আমার সাধ্যমতো আমাকে তার পাশে দাঁড়াতে হবে, হেল্প করতে হবে। আপনি একটা জাস্ট আপনি একটা রিপোর্ট করেন পুলিশে, 999 কল করে আপনি পুলিশে রিপোর্ট করে দেন, প্লেসটার নাম বলেন, আপনার নাম বলেন, পুলিশ কিন্তু আপনি ইলিগেল হলেও কিন্তু ঘাটাতে যাবে না যে আপনার কি ব্যাকগ্রাউন্ড, আপনি যদি ইলিগেলও থাকেন সেক্ষেত্রে যদি আপনি কোনো একটা রিপোর্ট করেন, সেক্ষেত্রে পুলিশ কখনোই আপনার পার্সোনাল ইনফরমেশন নিয়ে ঘাটাঘাটি করতে যাবে না, ভাই আপনি তো ইলিগেল, আপনি কেন করবেন রিপোর্ট, আপনি রিপোর্ট করতে পারবেন না, এই চিন্তাগুলো ভুল, এগুলো না মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। সো আসুন আমরা সবাই মিলে হেল্প করি ইচ আদারকে, আমরা সবাই মিলে সাপোর্ট করি ইচ আদারকে। স্টার জলসা মাথার ভিতরে বসে গেলে
মাথাটাকে একটু ক্লিন করেন, একটু ডিটক্সিফাইড করেন, বিকজ আপনার ফ্যামিলি, আপনার বাচ্চারা কিন্তু লন্ডনে বড় হচ্ছে, ইউকেতে বড় হচ্ছে, হ্যাঁ, আপনার আপনি ম্যারিড না, হয়তো ফিউ মান্থস আপনি, হয়তো নেক্সট ইয়ার আপনি ম্যারিড বিয়ে করবেন, আপনার ফ্যামিলি হবে, সো আপনাকে আপনার ফ্যামিলির ফিউচার ফ্যামিলি, এখন প্রেজেন্ট ফ্যামিলি সবার জন্যই কন্ট্রিবিউট করতে হবে। এখন থেকেই শুরু করেন, টাইম হয়ে আসছে, কারণ প্রীতি প্যাটেল এই এই লাস্ট 18 মান্থসের যে মহিলাদের উপর যে ভায়োলেন্স হয়েছে ইউকেতে লন্ডনে, এর পরিপ্রেক্ষিতে সে বলে দিয়েছে এনাফ ইজ এনাফ। হ্যাঁ, সো আমাদেরকেও মনে রাখতে হবে, আমাদেরকেও হেল্প করতে হবে ইচ আদারকে, আমাদেরকেও সাপোর্ট করতে হবে সোশ্যাল কন্টেন্ট মেকিংয়ের মাধ্যমে। এনাফ ইজ এনাফ, ইউ হ্যাভ টু প্রোটেক্ট ইউর সেলফ, ইউ হ্যাভ টু প্রোটেক্ট ইউর গার্ল ইন দ্য হোম, ইউ হ্যাভ টু প্রোটেক্ট ইউর ওমেন ইন দ্য হোম, ইউ হ্যাভ টু প্রোটেক্ট ইউর নেইবার গার্লস, ইউর হুয়েভার ইজ ইট, যদি উইমেন হয়, বিকজ ভায়োলেন্সগুলো করে আসছে সব ম্যানরাই, হ্যাঁ, উইমেনদের অ্যাগেনিস্টে, সো আমাদেরকে উইমেনদেরকে হেল্প করতে হবে। আর যে সমস্ত ম্যানদেরকে মনে হয় যে, পুরুষ মানুষদের মনে হয় যে এনিথিং রং অর এনিথিং ইউ ক্যান হেল্প উইথ দ্য ইয়োর ইনফরমেশন, গো ফর ইট, টক টু ইয়োর নেইবার, টক টু ইয়োর ফ্রেন্ডস, টক টু ইয়োর কমিউনিটি, টক টু পুলিশ, রিপোর্ট ইট, এনি স্মল থিংস যেটা নাকি আপনার মনে হতে পারে সামথিং রং, জাস্ট রিপোর্ট ইট, ইট ডাজেন্ট ম্যাটার ইফ ইটস রং অর রাইট, আপনার এটা ভাবতে হবে না। আপনি আপনার সোসাইটিকে হেল্প করুন, নিজেকে হেল্প করুন, নিজে ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।